প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রবি বাসরীয় প্রচারে নেমে পড়েছেন দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ আলী। আজ সকাল থেকেই তাকে প্রচারে ব্যস্ততার নজরে আসে এবং সেখানে তিনি যান মানুষের কাছে গিয়ে নিজের যে বার্তা তা পৌঁছে দেন এবং সকাল থেকেই এই জনসংযোগ সারছেন। আমরা এই নিয়েই সরাসরি কথা বলবো। সুব্রজিৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সুব্রজিৎ, এবারের লোকসভায় দক্ষিণ কলকাতার তরফ থেকে বামেদের প্রার্থী করা হয়েছে সায়রা শাহ আলীকে, যিনি তার প্রতিপক্ষ মালা রায়ের বিরুদ্ধে সেখানে লড়বেন। আজ সকাল থেকেই তিনি প্রচারে ব্যস্ত, কি ছবি ধরা পড়ছে? যিনি সিপিআইএমের দক্ষিণ কলকাতা লোকসভার প্রার্থী সায়রা শাহ হালিম, তিনি আজ রবিবাসরীয় সকালেই কিন্তু একেবারে সকাল থেকেই প্রচারে না। সুব্রজিতের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে সেই প্রচারের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে দক্ষিণ কলকাতায় বামেদের প্রার্থী সায়রা শাহ হালিম, তিনি এবারে লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি এই মুহূর্তে প্রচার সারছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, নিশ্চয়ই মনে থাকবে বালিগঞ্জে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে বামেদের তরফ থেকে সায়রা শাহ হালিমকে তাকে প্রার্থী করা হয়েছিল। যদিও সেই উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র কাছে তিনি পরাজিত হয়েছিলেন, তবে লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিয়েছে বামেদের তরফ থেকে, টিকিট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানুষের দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে যাচ্ছেন। আজ সকাল থেকেই প্রচারে ব্যস্ততা নজরে আসছে সায়রা শাহ হালিম, যিনি অত্যন্ত পরিচিত ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রীও এবং তার সঙ্গে বলিউড যোগও রয়েছে, নাসিরুদ্দিন শাহের ভাইজিও তিনি। এবং সেই সায়রা শাহ হালিমকেই এবারে বাম প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বামেরা। লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে, দক্ষিণ কলকাতা থেকে তিনি লড়বেন তার প্রতিপক্ষ মালা রায়। জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী তিনি। অন্যদিকে আজ বাংলার জন্য বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়। বৈঠকে ছিলেন মোদি, নাড্ডা। বৈঠকে বাংলার 23 জন প্রার্থীর নাম চূড়ান্ত। বৈঠকে ছিল রাজ্য বিজেপির নেতৃত্ব এবং বাংলার 19টি আসনের প্রার্থী দিয়েছে পদ্ম শিবির। কোচবিহারে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। কোচবিহারে হাত শিবিরের প্রার্থী টিয়া রায়চৌধুরী, এখনো পর্যন্ত 9টি আসনে প্রার্থী দিয়েছে হাত শিবির। 21টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট, তবে পুরুলিয়া আসন নিয়ে জট অব্যাহত। পুরুলিয়ায় প্রার্থী দিতে অনড় ফরওয়ার্ড ব্লক। চোটের কারণে মুর্শিদাবাদ লোকসভায় কংগ্রেস প্রার্থী দিতে দেয়নি এবং সিপিএম প্রার্থী দেবে বলে প্রার্থী দেওয়া হয়নি, এমনটাই জানিয়েছেন জল্পনায় শিলমোহ সাপ জানালেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ থেকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল। ইডি হেফাজত থেকে দ্রুত জামিন চেয়ে আবেদন। কেজরিকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। লোয়ার কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লির শীর্ষ আদালতে কেজরি। রবিবারই শুনানি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা মুখ্যমন্ত্রীর, যদিও কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট, ফলে রবিবার শুনানি হচ্ছে না। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ দিল্লির এক পুলিশ অফিসারের বিরুদ্ধে, এমনই অভিযোগ তুললেন কেজরিওয়াল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা এক আবেদনে। এই অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে, তাঁর নিরাপত্তা বেষ্টনী থেকে ওই অফিসারকে সরানোর আবেদনে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার আদালত প্রাঙ্গণে হেনস্থা করার অভিযোগ উঠেছিল ওই অফিসারেরই বিরুদ্ধে। কেজরিওয়ালের সমর্থনে মুখ খুললেন তাঁর স্ত্রী সুনিতা। এক ভিডিও বিবৃতিতে তাঁর দাবি, এমন কোনো জেল নেই যে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখতে পারে। তিনি শীঘ্রই বেরিয়ে আসবেন ও তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেই জানান সুনিতা কেজরিওয়াল। আপকে বেটে আর আপকে ভাই অরবিন্দ কেজরিওয়াল জি নে জেল সে আপকে লিয়ে সন্দেশ ভেজা হ্যায়। মেরে প্যারে দেশবাসী, মুঝে কল গ্রেফতার কর লিয়া গিয়া। মে অন্দর রহুঁ या बाहर, हर पल देश की सेवा करता रहूंगा। भारत के अंदर और बाहर ढेरों ऐसी शक्तियां हैं जो भारत को कमजोर कर रही हैं। हमें सचेत रहकर इन शक्तियों को पहचानना है
इन शक्तियों को हराना है। और भारत में ही ढेरों ऐसे लोग हैं, ढेरों ताकतें हैं जो देशभक्त हैं, जो भारत को आगे बढ़ाना चाहती हैं। इन ताकतों के साथ जुड़ना है और इन्हें और मजबूत करना है। मेरी सभी माताओं और बहनों से अपील है, अपने भाई और अपने बेटे पर भरोसा रखो। ऐसी सलाखें नहीं जो आपके भाई और आपके बेटे को ज़्यादा दिन अंदर रख सके। मैं जल्द बाहर आऊँगा और अपना वादा पूरा करूँगा। বিজেপি কমিশনার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের তাঁর তোপ, এই নির্বাচন বিজেপির পক্ষে কঠিন, তাই তারা আঘাত করার কর্মসূচি নিয়েছে। দেশে কেউ নিরাপদ নেই, যে কেউ গ্রেফতার হতে পারে। রাউতের কটাক্ষ, রাশিয়া চীনের মতো ভারতেও একই পন্থা নেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে সাধারণ মানুষ, তাই তাঁরাই ভাগ্য নির্ধারণ করবে, মন্তব্য রাউতের। চুনাও জো হ্যাঁ দিনো দিন বহুত কঠিন হতা যা রা হ্যায় বিজেপি কে লিয়ে, তো উনকো और उनके सभी साथियों को, हेमंत सोरेन जी को और भी नेताओं को, इस प्रकार से उनका जो कार्यक्रम चल रहा है तकलीफ देने का, वो चलता रहेगा। आज कोई व्यक्ति सुरक्षित नहीं है देश में, किसी को भी अरेस्ट हो सकते हैं, कानून नहीं है, जंगल राज चल रहा है। जैसे रशिया में पुतिन का चल रहा है, चाइना में चल रहा है, यही पैटर्न यहाँ चल रहा है, इसे गुजरात पैटर्न बोलते हैं आजकल। बात रही केजरीवाल जी, अगर केजरीवाल जी को झूठे मुकदमे में फंसाया है, केजरीवाल जी को जेल में डालकर उनकी पार्टी तोड़ना चाहते हैं, उनकी सरकार गिराना चाहते हैं। केजरीवाल जी के पास पूरा बहुमत है, भारतीय जनता पार्टी इतनी बार वहाँ चुनाव लड़ी है, पास के आगे नहीं गई है। अगर केजरीवाल जी मुख्यमंत्री पद का इस्तीफा नहीं देता है तो उसके लिए भारतीय जनता पार्टी को तकलीफ होने की कोई जरूरत नहीं। অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলে জেপি নাড্ডা কেন গ্রেফতার হবেন না? দিল্লির মদ দুর্নীতি মামলায় প্রশ্ন তুললেন আপ মন্ত্রী সৌরভ ভারদ্বাজ। নির্বাচনী বন্ডের তথ্য তুলে তাঁর অভিযোগ, অরবিন্দ ফার্মা থেকে বিজেপির ফান্ডে টাকা গিয়েছে তা স্পষ্ট। শরৎচন্দ্র রেড্ডির গ্রেফতারির পর বেশ কয়েকবার নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকার লেনদেন হয়। এরপরই শরৎচন্দ্র রেড্ডির বয়ান বদলে যায়, তাঁকে রাজসাক্ষী করে নেওয়া হয়। তাঁর বয়ানের ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে জেপি নাড্ডাকে কেন গ্রেফতার করা হবে না? প্রশ্ন আপ নেতা। इस मामले में जो कि मनी ट्रेल सीधे तौर पे भारतीय जनता पार्टी में जा रही है, प्रोसीड्स ऑफ क्राइम सीधा सीधा भारतीय जनता पार्टी तक पहुंच रहा है, लिहाजा भारतीय जनता पार्टी को इसी केस में आरोपी बनाना चाहिए। और जिस तरीके से अरविंद केजरीवाल जी को गिरफ्तार किया गया, क्या कहा है कि भाई जिस पार्टी को फायदा मिला उसके ये कन्वीनर है, तो अब भारतीय जनता पार्टी को फायदा मिला उसके कन्वीनर कौन है आप जानते हैं? उनको भी भाई ईडी जो है उनकी भी सेवा करे, सिर्फ अरविंद केजरीवाल जी की नहीं। तो ईडी से ये है कि ईडी जाए और भारतीय जनता पार्टी के जो प्रेसिडेंट हैं जेपी नड्डा जी, उनसे पूछताछ करे, और अगर पूछताछ में वो सहयोग नहीं करते तो उनको भी गिरफ्तार किया जाए और भारतीय जनता पार्टी को आरोपी बनाया जाए। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে এবার বিজেপির দিকে অভিযোগের আঙুল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গ্রেপ্তারির অভিযোগ তুলল আম আদমি পার্টি। দুর্নীতির অন্যতম অভিযুক্ত পি শরৎচন্দ্র রেড্ডির সংস্থা থেকে নির্বাচনী বন্ডের মধ্যে টাকা নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যিনি পরে রাজসাক্ষী হন। ইস মামলে মে জো কি মানি ট্রেল সিধে তৌর পে ভারতীয় জনতা পার্টি মে জা রহি হ্যায়, প্রোসিডস অফ ক্রাইম সিধা সিধা ভারতীয় জনতা পার্টি তক পৌঁছ রহা হ্যায়, लिहाजा भारतीय जनता पार्टी को इसी केस में आरोपी बनाना चाहिए। और जिस तरीके से अरविंद केजरीवाल जी को गिरफ्तार किया गया, क्या कहा है कि भाई जिस पार्टी को फायदा मिला उसके ये कन्वीनर है, तो अब भारतीय जनता पार्टी को फायदा मिला उसके कन्वीनर कौन है आप जानते हैं? उनको भी भाई ईडी जो है उनकी भी सेवा करे, सिर्फ अरविंद केजरीवाल जी की नहीं। तो ईडी से ये है कि ईडी जाए और भारतीय जनता पार्टी के जो प्रेसिडेंट हैं जेपी नड्डा जी, उनसे पूछताछ करे, और अगर पूछताछ में वो सहयोग नहीं करते तो उनको भी गिरफ्तार किया जाए और भारतीय जनता पार्टी को आरोपी बनाया जाए।
এবার মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই হানা। শনিবার সকালেই কলকাতার বাড়িতে যায় সিবিআইয়ের আধিকারিকরা। আলিপুরের এই বাড়িতে থাকেন মহুয়া মৈত্রের বাবা ও মা, সেই বাড়িতেই পৌঁছে যায় সিবিআই এর টিম। সূত্রের খবর, দিল্লি থেকে এসেছে সিবিআইয়ের এই দল। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেই সিবিআই হানা। রাতে মহুয়ার নদিয়ার করিমপুরের বাড়িতেও যায় সিবিআই এর প্রতিনিধি দল। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ। শুক্রবার বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্রশিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে যাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে চলে তল্লাশি, দিনভর তল্লাশির পর রাতেই তাঁর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, 13 ঘন্টার ম্যারাথন তল্লাশির পর মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। একটি ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে, মোবাইলটি খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর। ম্যান অব দ্য ম্যাচ কে হবেন সেটা মানুষই স্থির করবেন। বহরমপুরে আয়োজিত জনগর্জন সভায় বিপুল সমর্থন দেখে জয় নিয়ে আত্মবিশ্বাসী ইউসুফ পাঠান। পাঁচবারের সংসদের বিরুদ্ধে ভোটের ময়দানে নামা নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন ক্রিকেটারের দাবি, তিনি উন্নয়নকেই গুরুত্ব দিতে চান। বৃহস্পতিবার থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রে লাগাতার জনসভা ও কর্মী সম্মেলন করছেন ইউসুফ পাঠান। তার প্রত্যেকটি কর্মসূচিতেই ভক্ত অনুরাগীদের ভিড় উপচে পড়ছে। প্রিয় ক্রিকেটারকে দেখতে বিপুল সংখ্যায় ভিড় জমাচ্ছে মানুষ। 5 সাল কে এমপি রে চুকে অধীরজি, উনকা সম্মান করতা হুম মে, লেকিন হর চিজ বদলাও কে লিয়ে হতি হ্যায় ওর ইয়াহ কে লোক বদলাও চাহতে হ্যায় ওর ইয়াহ পে জো ডেভেলপমেন্ট হোনা চাহিয়ে উসকে উপর হম বাত করেঙ্গে না কে কিসকে সাথ ক্যা লড়াই হ্যায়। আখির মে জো জনতা হ্যায় ও ডিসাইড করেগি কে ম্যান অফ দ্য ম্যাচ কৌন হ্যায়। ফের কুকথার সীমা পার করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত হাউড়ি যুবক সংঘের মাঠে যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শওকত মোল্লা এবং বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সভা থেকে বিরোধী দলনেতাকে কুকথায় আক্রমণ করেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা রাস্তার শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যদি পারো ক্ষমতা থাকো থাকা 2 নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও, জানবো তুমি বড়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল। সুকৃতি ঘোষাল বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ। শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত সুকৃতি ঘোষালের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সমর্থকেরা মিছিল করতে নামে। সগরভাঙায় একটি মিছিল হয়। মিছিলটি গ্রাফাইট কারখানার গেটে শেষ হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন স্থানে প্রার্থীর নাম নিয়ে দেওয়াল লিখন শুরু হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা আসনে তৃণমূলের আবু তাহের খান, বিজেপির গৌরীশঙ্কর ঘোষের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছিল মোহাম্মদ সেলিমের নাম। সব জল্পনার অবসান ঘটিয়ে মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা করে সিপিএম গতকাল। ঘোষণার পরই বাম কংগ্রেস কর্মী সমর্থকরা শুরু করেছে দেওয়াল লিখনের কাজ। মিছিল বের করে প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন সিপিআইএম সমর্থকেরা। ফের অস্বস্তিতে বিজেপি। সদ্য বিজেপিতে যোগদানকারী 40 জন সমর্থক ফিরল কুর্মী সমাজে। গত রবিবার পুরুলিয়া আরশা ব্লকের শিরকাবাদ অঞ্চলের 40 জনেরও বেশি কুর্মী সমাজের সদস্য কুর্মী সমাজ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। ওই দিন তাঁদের হাতে পতাকা তুলে দেন খোদ বিদায়ী সাংসদ তথা পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। 7 দিন না পেরোতেই তাঁদের মোহভঙ্গ হয়। তাঁদের দাবি, ভুল বুঝে বিজেপিতে যোগদান করেছিলেন। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। বুঝলে জানি, আমি না পৌঁছিল না, জানি না যে কি হয়েছিল কি নাই। গিয়েছিলি আমি পেছনে ছিলি, বুঝলি, আমি থেকে বচ্চা কিছু ছিল না, বুঝলি, আমি ভুল করে গিয়েছি। আমি সেদিন গ্রামের লোক, গ্রামের থেকে আছি। কিছু লোক হয়তো ভুল করেছিল, ওরা ভুল করেছিল, ওরা বুঝে নাই লোকের হুচুকে, কারো কথায় কারো প্রলোভনে সে চলে গেছিলো। তারা যখন স্বেচ্ছায় এসেছে এবং ঝান্ডার তোলে তারা স্বীকার করেছে আমাদের ভুল হয়েছে, তার জন্য তারাকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। গণতন্ত্রের তো এইটাই হচ্ছে সুন্দরতা। একটা কথা আছে, লোকতন্ত্রের কা ইহে সবচেয়ে বড় খুবসূরতি, কি নিজের নিজের বিচারধারা নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যে বিচারধারাটা অ্যাকসেপ্ট করবে
সেটাই সে মানে মানে জো জিতা ওই সিকান্দার তারপরে হবে। বিঘ্ন ঘটতে পারে লোকসভা নির্বাচনে, এই কারণে নির্বাচন কমিশনার নিয়োগের স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে তৈরি 2023 সালের আইন চ্যালেঞ্জ করে হওয়া এক গুচ্ছ মামলার রায় শুক্রবার রাতে প্রকাশ্যে এলো। নয়া আইনে কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী নয়া নির্বাচন কমিশনার নিয়োগে তাড়াহুড়ো করা হয়েছে এমন মন্তব্য করেছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। 19 এপ্রিল থেকে 1 জুন লোকসভার 18 সাধারণ নির্বাচন হতে চলেছে, এক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ বা স্থগিতাদেশ দেওয়া যুক্তিসঙ্গত হবে না, সেক্ষেত্রে সাংবিধানিক সংকটের পাশাপাশি বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত। হস্তক্ষেপের ফলে বিতর্কের এখনও সমাধান হবে না,